আমাদের ইন্টিজার নিয়ে প্রথমে আলোচনা করি। ইন্টিজার আমরা একটা প্রিন্ট স্টেটমেন্ট রাখি আর আমাদের ফরম্যাটটা এখানে লিখব। সো আমাদের প্রিন্ট এর হচ্ছে সরি ইন্টিজারের ফরম্যাট ডিসক্রিপ্টর হচ্ছে আই। আই দিতে হয়, তারপর একটা সংখ্যা দিতে হয়। আমরা হচ্ছে ডাব্লু দিয়ে লিখলাম একটা সংখ্যা, এইটা একটা, আর একটা হচ্ছে আই ডাব্লু ডট আর একটা সংখ্যা। সো এই দুইটা আমাদের ফরম্যাট ডিসক্রিপ্টর। সো প্রথমে আমরা আই দিয়ে চিন্তা করি, আই লিখলাম, আই লিখে আমরা যদি দশ দেই হচ্ছে আমাদের এই ফরম্যাটটা আমরা ইউজ করবো এই প্রিন্টে। আমরা একটা ইন্টিজার দিই, সাপোজ টু দুই দিলাম, তাহলে আমরা প্রিন্ট করে দেখি যে দুই লিখলাম, তারপরে হচ্ছে অনেকগুলো স্পেস দেখতেছি। এই জিনিসটা হচ্ছে আমি এখানে একটু এঁকে দেখাই। আমাদের আউটপুট টার্মিনালটা সবসময় হয় কি একটা গ্রিডের মতো থাকে। সো গ্রিডটাকে আমরা হচ্ছে ধরি আমাদের আউটপুট টার্মিনাল এতটুকু। সো এই গ্রিডটা আমরা যখন হচ্ছে কোনো উইথ বলবো, আমরা এখানে যে বললাম প্রথমটা হচ্ছে উইথ, সো আমাদের ততটুকু উইথ হইতে হবে। সো দশটা, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ, এতটুকু জায়গা নিয়ে আমাদের ওই ইন্টেজারটা থাকবে। এখন আমরা যদি দুই হয় তাহলে হচ্ছে এখানে হচ্ছে যদি দুই হয় তাহলে আমাদের এখানে দুই চলে আসবে। যদি আমাদের দু একশো হয় তাহলে আমাদের একশো এরকম হবে, আমাদের ডান পাশে হচ্ছে মানে সব কিছু ডান পাশে সরে থাকবে। যদি আমাদের মানে আরও বড় সংখ্যা হয় ওয়ান টু থ্রি ওয়ান জিরো ফাইভ ওয়ান এরকম যদি হয়, মেইন কথা হচ্ছে আমাদের উইথ যতটুকু আমাদের টার্মিনালে ততটুকু জায়গা জুড়ে থাকবে। আমরা যদি এখন এরকম করি কি বলে আই টু বা আই থ্রি, তাহলে হচ্ছে আমাদের জাস্ট তিনটা জায়গা জুড়ে থাকবে প্রথমে, আর দুটা সামনে দুটা স্পেস থাকবে। আমাদের যদি যেহেতু আমাদের তিনটা জায়গা বলে দিয়েছি, এখন তিনটা যদি বড় সংখ্যা হয়ে যায়, আমি তিনটা দিলাম, তিনটা তো তিনটা জায়গায় থাকতে পারে, এখন তিনটা চেয়ে বড় জায়গা যদি লাগে আমাদের তাহলে কি হবে, আমাদের স্টার হয়ে যাবে, আমাদের সংখ্যাটা এই তিনটা জায়গায় দেখাইতে পারতেছে না। সো আমাদের সবসময় খেয়াল রাখতে হবে আমাদের উইথ কতটুকু দিচ্ছি। আমাদের সংখ্যা দেখানোর জন্য মিনিমাম যতটুকু উইথ লাগবে আমরা ততটুকু অবশ্যই দিতে হবে, এর কম দিয়ে ফেললেই এই যে মাঝে মধ্যে এরকম স্টার হয়ে যাবে। আচ্ছা, এইটা গেল। সেকেন্ড ফরম্যাটিংটা কী বলছে, উইথের সাথে সাথে আর একটা এম, এটা মানে কি আমাদের মিনিমাম কতগুলো ডিজিট থাকতেই হবে। সো আমরা যদি উইথ বলে দিই দশ আর যদি মিনিমাম ডিজিট বলে দিই পাঁচ, তাহলে দেখি কী হয়। আমরা যদি প্রথমে একটা বড় সংখ্যা দেই, আমরা সাত ডিজিটের একটা সংখ্যা দিলাম, আমাদের সাত ডিজিটের সংখ্যা ওই রকম করে আসছে এবং হচ্ছে মাঝে সামনে তিনটা স্পেস আসছে যাতে আমাদের উইথ টোটাল টেন হয়। এখন আমরা যদি এর চেয়ে কম দিই, আমরা মিনিমাম যেহেতু পাঁচ বলছি, মিনিমাম হচ্ছে পাঁচের যদি কম দিই তাহলে আমরা দেখবো যে দুটা জিরো দিয়ে আমাদের পাঁচটা ডিজিট বানাইছে। তো আমাদের মিনিমামের কাজ হচ্ছে যে আমাদের মিনিমাম ততগুলো ডিজিট থাকতে হবে, যদি আমাদের অতগুলো ডিজিট না থাকে তাহলে জিরো দিয়ে অতগুলো ডিজিট বানাবো। এটাই হচ্ছে আমাদের ইন্টেজারের ডিসক্রিপ্টর। ইন্টেজারের আর একটা জিনিস করা যায় যে আমরা যদি আমরা যতটুকু দরকার শুধু ততটুকুই নিব। আমরা যদি এরকম বলি তাহলে তো আমাদের সবসময় দশটা স্পেস লাগতেছে। এখন আমাদের আই টেন উইথ যদি উল্লেখ করে দিচ্ছি তাহলে কি আমাদের সবসময় ওই উইথটাই লাগতেছে, আমাদের ডিজিট একটাই থাকুক আর দশটাই থাকুক আমাদের দশটা স্পেস লাগতেছে। আমরা যদি চাই যে যতটুকু স্পেস লাগবে শুধু ততটুকু ইউজ করবো, তাহলে আমরা আই জিরো দিব। আই জিরো দিলে দেখবে যে একদম শুরু থেকে যে তিনটা জায়গা লাগছে তিনটাতেই আসে। আমরা যদি এর চেয়ে বড়ো সংখ্যা দিই তাহলে আমাদের যতটুকু জায়গা লাগবে ততটুকু জায়গায় নিচ্ছে। সো আমাদের যদি যতটুকু জায়গা দরকার শুধু ততটুকুই নিব, মানে একবারে উইথ না বলে দিয়ে, তাহলে আমরা আই জিরো ইউজ করবো।